নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা, সঙ্গীতায়নীত শর্মিতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন গানের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদেরকে স্বরলিপি করে দেখাবো বলে। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন গানের ভিডিওস আপলোড হলে তোমাদের কাছে অনায়াসে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমার গান যদি কারুর কাজে আসে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে। যদি তোমাদের গান সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি তোমাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি কোনো রিকোয়েস্টও থেকে থাকে আমাকে জানাতে পারো, যদি আমার পক্ষে তা সম্ভব হয় আমি নিশ্চয়ই সেটা করার চেষ্টা করব। আজকে আমি যে গানটা গাইবো সেটা হচ্ছে শ্রদ্ধেয় শ্যামল মিত্রের গাওয়া একটি আধুনিক বাংলা গান, দূর নয় বেশি দূরই সাজানো সাজানো বকুল বনের ধারে। বেশ জনপ্রিয় এবং রিদিমিক গান, পার্সোনালি আমার খুব পছন্দের এই গানটি। আর সুরকার এবং গীতিকার সলিল চৌধুরী, ওনার সম্পর্কে বলা এইটুকু সময়ের মধ্যে আমার পক্ষে সম্ভব নয়। এরা দুজনেই মানে লেজেন্ড আর্টিস্ট, এদের সম্পর্কে কিছু বলা এইটুকু সময়ের মধ্যে সম্ভব নয়। তো এবার আমি যেই গানটা গাইবো সেটা বি ফ্ল্যাটে গাইবো, তোমরা তোমাদের পছন্দের স্কেল অনুযায়ী গেয়ে নেবে। গানটিতে চারটি বিভাগ আছে, স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং দ্বিতীয় অন্তরা। আর এখানে আমি একটি কথা তোমাদেরকে বলে রাখছি যে এই চারটি ভাগ থাকলেও গানটিতে সুর একই যাচ্ছে, মানে স্থায়ীতে যেই সুরটা থাকছে সেটা বাকি তিনটি ভাগেও একই সুর থাকছে, কথা আলাদা সুর এক। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে শুধু স্থায়ীর নোটেশনটা বলে দেব, বাদবাকি নোটেশন আমি মুখে আর রিপিট করব না, কিন্তু দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে বুঝে যাবে। প্রথমটা যদি তোমরা ভালোভাবে তুলতে পারো তাহলে বাদবাকিটাও তোমরা তুলে নিতে পারবে। আমার গান এখানে মানে নোটেশনটা দেব তো ঠিক কথা, কিন্তু নোটেশন করার আগে তোমরা অরিজিনাল গানটা ভালোভাবে তুলে শুনে নেবে, কারণ আমি এটা সবসময়ই বলি, এটা আমার একটা মোটো বলতে পারো। আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলি, আমার গান যাই থাক তোমরা আগে অরিজিনাল গানটা শুনে নেবে, যে আর্টিস্ট গেয়েছে অথেন্টিক গানটা শুনে নেবে, তাতে তোমাদের গান করতে বা গান তুলতে অনেক সুবিধা হবে। নোটেশন তো আছেই, কিন্তু গানটা আগে শুনবে, শোনাটা খুব দরকার। তো যাই হোক, আমি এবার সরাসরি গানে যাচ্ছি, আমি তোমাদেরকে আগে নোটেশনটা সরি আমি আগে তোমাদেরকে আমার স্কেলটা বি ফ্ল্যাটের স্কেলটা দেখিয়ে দিচ্ছি। একটা কথা এখানে বলি বন্ধুরা, আমার গলাটা মানে বিগত কয়েকদিন ধরে, কয়েকদিন বলবো না, কয়েক সপ্তাহ ধরেই খারাপ আছে, ঠান্ডা লেগে সর্দি লেগে বেশ ভুগলাম বলতে পারো। তো কোথাও কোথাও হয়তো তোমাদের একটু অসুবিধা হবে, আমি জানি কথা বলা বা গানের সুরে একটু আমার কষ্টই হচ্ছে, কিন্তু অনেক দিন হয়ে গেল বলেই তোমাদের কাছে আসা, একটু কষ্ট করে তোমরা আমার সাথে একটু কোঅপারেট করে নিও। দূরে নয় বেশি দূরই সাজানো সাজানো বকুল বনের ধারে, ওই বাঁধানো খাটের পারে। দূরে নয় বেশি দূরই সাজানো সাজানো বকুল বনের ধারে, ওই বাঁধানো খাটের পারে। যেথা অবহেলা শুয়ে শুয়ে কিছু ফুল শুকানো শুকানো হয়ে পড়ে পড়ে আছে তার কিছু দূরে, খাটের চাতালে ছাড়ে ওখানে আমার মাতাল হৃদয়, সেদিন গিয়েছে হারিয়ে যাক, যা গেছে তা যাক, যা যা গেছে তা যাক।
যাক যাক যা গেছে তা যাক যাক যা গেছে তা যাক। এটা গেল স্থায়ীর অংশটা। এবার আমি তোমাদেরকে নোটেশনটা দেব। নোটেশনটা দেখো, এখানে আমি একটা কথা বলে রাখছি, এখানে আমার বলা হয়নি গা ধা এবং নি কোমল লাগছে। ধাটা একটা জায়গাতেই লাগছে, ওই যে যা যা গেছে তা যাক, ওই জায়গাটাতেই একমাত্র ধা লাগছে, আর বাদ বাকি কোথাও কিন্তু ধা কোমল লাগছে না। আর যেখানে যেখানে গা এবং নি আছে সেই সব জায়গায় গা এবং নিটা কোমল লাগছে, আর বাদ বাকি সব স্বর শুদ্ধ। দূরে রে কোমল গা নয় মামা বেশি মামা, দূর মামা ওই মা, একই জায়গায় সব। সাজানো মাপা ধা সাজানো কোমলে সা কোমলে, বকুলে কোমলে ধাপা বনের মা কোমল গারে ধারে সারে সা, ওই সাপা সাপা এরম গড়িয়ে আসছে, মীর আছে এটা। হ্যাঁ আমি তো ওইটা দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, সাপা ওই এই জিনিসটা হচ্ছে সাপা। বাঁধানো পা 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 ঘাটে রে পা ধা পা পারে ধা পা মা, এই লাইনটা দুবার হবে। জেঠা রে গা অবহেলা মা মা মা, শোয়ে মা মা শোয়ে মা পা, কিছু থা কোমল নে ফুল সানে শুকানো কোমল নে ধা পা, শুকানো মা কোমল গারে হয়ে সারে সা, পরে সাপা পরে পাপা আছে মাপা তার পাপা, কিছু পাধা দূরে পাধা ঘাটের মা মা মা, জাতালে পাধানে ছাড়ি সা সা সা, ওখানে রে সা কোমলে আমার ধা কোমলে নে মাতাল ধা পা মা মাতাল হৃদয়ে গারে সা, সেদিন গা 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 গিয়েছে রে সারে হারিয়ে সানিনি কোমল খাদেননি। যাক সাথে সাথে বলতে হবে, গিয়েছে হারিয়ে যাক সাথে সাথে ধরতে হবে, যাক পা পা যা পা গেছে, এখানে কোমল ধা লাগছে, গেছে ধা ধা তা তা পা, যাক মামা যাক মামা যা মা, গেছে গেছে পাপা তা ধা যাক নিনি। আবার ওখান থেকে আবার আরেকটা নিনি, যাক নিনি যা, দুবার হবে এটা। হ্যাঁ যা পাপা গেছে ধা ধা তা যাক যা গেছে তা যাক, ওই একই নোটে নোট বাজবে, শুধু লাইনটা দুবার হবে, তোমরা গানটা শুনলেই ধরতে পারবে। এইটা গেল স্থায়ীর অংশটুকু। এবার আমি দ্বিতীয় অন্তরাটা, সরি প্রথম অন্তরা করছি। অন্তরাটা দেখো, একই সুর যাচ্ছে। শুক শাড়িরা সেখানে কোজনে কোজনে দুজনে গাহিয়া যেত, ওই নদীটি বহিয়া যেত, বন হরিণী তরিত চোখে তো চরণে চমক লাগাই দিয়ে, তার চেয়ে ভালো চোখে যে দুটি দেখে যেখানে যেত সে দাঁড়িয়ে, সেখানে আমার করুণ হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে, যাক যা গেছে তা যাক যাক যা গেছে তা যাক যাক যা গেছে তা যাক যাক যা গেছে তা যাক। এটা গেল প্রথম অন্তরা। আমি নোট দিচ্ছি না, কেন দিচ্ছি না, আমি যেহেতু একই সুর সেই জন্য আমি নোট দিচ্ছি না, কিন্তু আমার ইয়েতে লেখা থাকবে, নোটেশনটা লেখা থাকবে, আমি আর মুখে বলছি না। এবার আমি করব সঞ্চারিটা। সঞ্চারিটা দেখো, সঞ্চারি এখানে সেইভাবে বলতে পারি না, কারণ সঞ্চারি সবসময় খাদের দিকে হয়, সেক্ষেত্রে আমি এটা কি বলবো জানি না,
আমি এটা নিজের থেকেই বলছি, এটা সঞ্চারী, কিন্তু সুর একই যাচ্ছে। মোরে মানুষী কলসী কাকে তেল এ ওখানে দাঁড়াতো এসে মুখে মধুর মধুর হেসে, মোরে মানুষী কলসী কাকে তেল এ ওখানে দাঁড়াতো এসে মুখে মধুর মধুর হেসে, তার তনুর তীরথে ডুবিয়া মোরেতে নদী উতলা হতো, তার ঢেউয়ে ঢেউয়ে আরো দুটি ঢেউ যেখানে দিত সেবারে, সেখানে আমার উতল হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক। এবার আমি করব দ্বিতীয় অন্তরা, দ্বিতীয় অন্তরাটা দেখো। মোরে দিবস রজনী হায় গো সজনী জাগিয়া জাগিয়া যেত তবু স্বপ্ন যে মনে হতো, মোরে দিবস রজনী হায় গো সজনী জাগিয়া জাগিয়া যেত তবু স্বপ্ন যে মনে হতো, সেই মগন স্বপ্ন সহসা কখনো ভাঙিয়া ভাঙিয়া গেল, এই পথে বধু বেশে সেজে যেদিন গেল সে হারে, পায়ে গিয়েছে মারিয়ে, যাক যা গেছে তা যাক, 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 যাক যা গেছে তা যাক। এই বলে গানটি শেষ করতে হবে তোমাদেরকে, এইভাবেই গানটা শেষ করা আছে। যদি তোমরা মনে করো তোমরা স্থায়ীতে গিয়ে শেষ করবে, আর আরেকবার স্থায়ীটা করে নিয়েও তোমরা শেষ করতে পারো, অসুবিধা নেই, কিন্তু অ্যাকচুয়ালি গানটা অরিজিনালি এরকমই আছে, এটাও করতে পারো ওটাও করতে পারো, কোনোটাই ভুল নয়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, নমস্কার।